हेलो अस्सलाम वालेकुम। तो चले आसलम आज के अनेकगुलो आइटेम एकसाथे तीनटा कड़ाई बसाच्छी, तीनटा ना चारटा। एटा बिकेले हबे, एटा जदि वेदारटा भालो थाके ताहले एटा बिकेले फ्राई करब बैकयार्डे। एटा होच्छे जेहेतु आमार दाँत फेला हयेछे एइजन्य आमि सफ्ट करे एकटा खिचुड़ी करब। एखाने सब मिक्स वेजिटेबल्स एंड एकटु पोलाओ चाउल आर मुग डाल। এখানে আমি আসলে ধনিয়া, জিরা, হলুদ, মরিচ সব একসাথে মিক্স করা, এভাবে ভিজিয়ে রাখলে ভালো হয় আর কি। আর এখানে আদা, রসুন আর একটা পেঁয়াজ, কাঁচা মরিচ সব একসাথে ব্লেন্ড করে রেখেছি। এগুলো সব মাখাবো, মাখিয়ে আমি একটু পানি দিয়ে বসিয়ে দেবো। এখন একটু পরিমাণ মতো লবণ, পেঁয়াজগুলো কেটে রেখেছি, এই যে সব দিয়ে দিব। একটু কম কমই করবো যেহেতু এটা ঝটপট করে রান্না হবে, এটুকু আমার করলা ভাজির জন্য। করলা ভাজিটা আমি চাপিলা মাছ দিয়ে করব। তো চাপিলা মাছ কিছু নদী থেকে ধরার সময় উঠে, জালে অনেক সময় উঠে যায়, এইগুলোকে আমি খুব কটকটা করে ভাজবো। ওই পেঁয়াজটা যেহেতু গরম হয়ে গিয়েছে, আমি এখানে সব মশলাই মিক্স, ধনিয়া, জিরা, হলুদ, মরিচ অ্যান্ড লবণ সব কিছুই মিক্স আছে। ওটা পুইশাক হবে। আর এই যেখানে একটু রসুন, পেঁয়াজ আর কাঁচা মরিচ ব্লান্ড করা, ওটাও দিয়ে দিচ্ছি। হয়তো ভাবছেন একসাথে তিন চার রান্না কেন, আসলে সময় খুব কম থাকার কারণে, আর যেহেতু রান্নাটা ভিডিও করা হয় তখন হয়তো সব কিছু একটু গুছিয়ে নিলেই ভালো হয়, এই জন্যই। নাহলে আমার এতক্ষণে রান্না হয়তো হয়ে যেত, রান্না এত সময় নিতাম না আমি, কিন্তু সব কিছু না গুছালে এলোমেলো থাকে, তাহলে রান্নাটা ওইভাবে ভালো মতো দেখানোও যায় না। আমি এখানে একটু পানি দিয়ে দিব, কারণ মশলাটা একটু কষানো হোক। এটার মধ্যে আমি শুধু আদা রসুন ব্লেন্ডটা দিব, কারণ যেহেতু আমার মাছটা অলরেডি মশলা মাখানো, শুধু আদা রসুনটা একটু জাস্ট ভাজা হোক। Thank you.
এই যে দেখুন মাছগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আমি সবসময় মাছ এভাবেই রান্না করি, কারণ যেহেতু আমি মাছ ভাজি না। ও একটা অন্য মাছ চলে আসছে, এটা তুলে রাখতে হবে, কারণ ওটা ভাজার মাছ, ওটা এটার সাথে খেলে ভালো লাগবে না। এটা মাছগুলো আস্তে আস্তে কষানো হোক। আমার রান্না আসলে খুবই ঝটপট, যেহেতু এত সময় নিয়ে রান্না করি না আমি। আপনারাই দেখবেন তিনটা রান্না করতে কতটুকু সময় লাগে। এই যে মাছগুলো তুলে ফেলবো, এগুলো পরে আবার করলার উপরে দিয়ে দিব। এখন করলাটা একদম ডান। এখন এই যে করলাগুলো ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে হবে, শুধু লবণ দিব। এখন লবণ আর পেঁয়াজটুকু দিয়ে দিব। এখন যেহেতু করলা, আমি করলার জন্য একটা সেপারেট চামচ লাগবে, কারণ এটার সাথে অন্য স্পুন ইউজ করব না আমি, নাহলে তিতাটা সব তরকারিতে চলে যাবে। ওকে, এখন আমি মাছগুলো তুলে রাখবো, কারণ আমি চাই মাছগুলো উঠানোর পরে তারপরে কুমড়োটা দিয়ে ভাজব। এই যে আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, সাথে এই যে আমার চিংড়িগুলো আমি এই পোশাকের মধ্যে দিয়ে দিলাম, কারণ চিংড়িগুলো আস্তে আস্তে এর সাথে হোক। অ্যান্ড সাথে আমি এই যে পোশাকগুলোও দিয়ে দিচ্ছি, কারণ পোশাকগুলোও গলতে হবে। কাটা পোশাকগুলো দিয়ে আমি এগুলো ঢাকনা দিয়ে দিব, কারণ এগুলো আস্তে আস্তে গলতে হবে। ওকে, এই যে কুমড়োগুলো দিচ্ছি, এগুলো ভালো মতো ভাজবো। আর সামান্য একটু মশলা লাগবে, যেহেতু এটা কুমড়ার তরকারি, এটাও একটু, আর একটু পেঁয়াজ প্লান দিয়ে এখন এটা আমি একটু ভেজে নেব। করলা একটু লবণ দিয়ে দিই, পুঁইশাকটা আমি একটু সামান্য পানি দেব যেন নিচে লেগে না যায়, কারণ এখানে সাধারণত পুঁইশাকে এত পানি উঠে না। এখানে পুঁইশাকটা ঢেকে দিলাম। এখানে দেখুন আমার খিচুড়ি, সেটাও বাবল হচ্ছে। ও টু মাচ স্টিম। এই কুমড়োগুলোয় মাছ দিয়ে আমি পানি দিয়ে দিব এখন। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ওকে, এই যে মাছগুলো আর একটু সেদ্ধ হবে। বৃষ্টি বাইরে, তাই যেতে পাচ্ছি না ধনিয়া পাতা নিয়ে আসতে। এই যে পুঁইশাক কলমস ডান। এটাকে শুধু ডাল ঘুটনি দিয়ে এভাবে ঘুরতে হবে। যাদের ছোট বেবি আছো তারা এভাবে খিচুড়ি করে বেবিদেরকে খাওয়াতে পারবা। এখন আমি বেবি ফুড খাচ্ছি। বৃষ্টি কম, তারপরও একটু ধনিয়া পাতা নিতে আসলাম। এই যে পাটাপাটি একটু ধনিয়া নিয়ে যাই। ওকে, এই যে একটু কাঁচামরিচ, সামান্য একটু একটু পুঁইশাকেও দিব। আর এই যে ফ্রেশ ধনিয়া পাতা। আমার করলা ভাজি ডান, আমার পুঁইশাক ডান, আমার এই মাছটা এত স্টিম যে ক্যামেরা লড়ি আসতেছে। এই যে দেখুন কি সুন্দর লাগতেছে দেখতে, মাছ দিয়ে কুমড়া। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আবার আসবো। এটার আমি আসলে প্লেটে